পুলিশের হাতে নিগৃহীত যুবক, চড়থাপ্পড়ে অসুস্থ পৌরসভার অস্থায়ী কর্মী। পুলিশের হাতে নিগৃহীত যুবক, চিকিৎসার প্রয়োজনে রোগীকে টাকা দিতে গিয়ে রাস্তাতেই পুলিশের হাতে নিগৃহের শিকার হয়েছেন ডোমকলের মামুদপুরের বাসিন্দা মুকুল মণ্ডল। তিনি ডোমকল পৌরসভার অস্থায়ী কর্মী। পুলিশের চড়থাপ্পড়ে অসুস্থ হয়ে পড়েন মুকুল। ঘটনার কথা ভাবলেই আঁতকে উঠছেন তিনি। ন্যায় বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন নিগৃহীত যুবক। মঙ্গলবারই ঘটনার কথা জানিয়েছে ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিককে। লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। জানা গেছে গত 29 ডিসেম্বর শুক্রবার স্তন ক্যান্সার রোগে আক্রান্ত বেনুয়ার বিবিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করান মুকুল। মামির অপারেশনের জন্য প্রয়োজন ছিল টাকার। শনিবার মুমূর্ষু রোগীকে বাইকে করে টাকা দিতে যাচ্ছিলেন তিনি। ওদিন বিকেলে ডোমকল থানার কথা বাড়িয়া থেকে নাছিপুরের মাঝামাঝি রাস্তায় তাকে আটকায় 3 থেকে 4 জন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। তারা গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি বলেন, গাড়ির কাগজপত্র বাড়িতে রয়েছে, তাকে কিছু সময় দিলে কাগজপত্র নিয়ে আসতে পারবেন। তার কোনো কথা না শুনেই জোরপূর্বক পুলিশ গাড়িতে তোলা হয় যুবককে। ওই গাড়ির ভেতরেই তাকে এলোপাথারি চড়থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। যুবকের কথায় হেলমেট পরেছিলেন তিনি। তার কাছে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সও ছিল, সেগুলো দেখানো হয়। কিন্তু পুলিশ কর্মীরা আসল কাগজ দেখতে চান, তা দেখাতে না পারায় তার উপর শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ওই নিগৃহীত যুবকের আরো অভিযোগ, তাকে থানায় নিয়ে আসার সময় হুমকিও দেন ডোমকল থানার সাব ইন্সপেক্টর রবিউল আলম মির্জা। ডোমকল মহকুমা হাসপাতালে মেডিকেল করাতে নিয়ে যাওয়ার সময় শাসানি দিয়ে বলা হয়, ডাক্তারের কাছে যাতে কিছু না বলি, বললে সমস্যা আরো বাড়বে। 29 ডিসেম্বর আমার নিকটাত্মীয়কে বহরমপুর হসপিটালে, মুর্শিদাবাদ মেডিকেল হসপিটালে অ্যাডমিশন করায়। সে সিরিয়াস পেশেন্ট ছিল আর তার অপারেশন সেই দিনই হয়েছিল। আর আমি রাত্রে এসেছিলাম এবং তারপরে দিন 30 ডিসেম্বর আমি আবার হচ্ছে বহরমপুর উদ্দেশ্যে যাচ্ছিলাম। কলাবাড়িয়া এবং নাজিরপুর এর মাঝ বরাবর যে জায়গাটা আছে, ফাঁকা জায়গা, সেখানে পুলিশ এবং সিভিক দাঁড়িয়েছিল, সেখানে আমাকে দাঁড় করায়। আমি বাইকে যাচ্ছিলাম, আমার হেলমেট পরেছিলাম, সে অবস্থা আমাকে দাঁড় করায় এবং আমি তাদেরকে বলি যে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আর আমার কাছে আধার আইডি আছে, বাকি আর বাকি পেপার নেই, আপনারা তো চেক করে নিতে পারেন এখানে। সিভিকগুলো অফিসারের সাথে কথা বলতে বলে, অফিসারকে আমি ঠিক সেম ঘটনা বলি যে আমি হসপিটাল যাচ্ছি আর আমার কাছে এ আছে, বাকি সব পেপার আপডেট আছে আমার। অফিসার বলে যে গাড়ি রেখে চলে যাও, কাগজ দেখিয়ে গাড়ি নিয়ে যাও। আমি অফিসারের কথা মতো ঠিক গাড়িটা রেখে চলে আসছিলাম। একটা টেকা ধরানো, তখনই একটা টেকার আসছিল, মানে আমাকে বহরমপুর যেতে হতো এবং ফিরতে হতো, 3:30-4 তখন বাজছিল প্রায়, ফিরতে হতো যেহেতু রাত্রে। দাঁড়িয়েছি রাস্তায় এসে আর 2-3 জন সিভিক এসে ধাক্কাতে ধাক্কাতে এবং পুলিশের গাড়িতে নিয়ে গিয়ে তুললো আমার। আর ওই পুলিশটার নাম ছিল রবিউল আলম মির্জা। উনি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে, যে কথা আমরা বলতেই পারবো না, যে শব্দগুলো বলতে পারবো না, তেমনভাবে গালিগালাজ করতে করতে এসে আমার মুখে, কানে এবং কান বরাবর আর মারতে শুরু করে। আর তারপরে হচ্ছে যে অনেকক্ষণ আমাকে ওখানে বসিয়ে রাখে এবং ডোমকল হসপিটালে নিয়ে আসে। সেখানে আমাকে আসার সময় বলে যে যদি ডাক্তারের সামনে কোনো অসুবিধার কথা বলিস তাহলে থানায় নিয়ে গিয়ে আবার মারবো এবং এমন কেস দিব যে তোর যে চাকরি আছে সেটাও থাকবে না। মানে আমি একটা চাকরি কাজ করি ডোমকল পৌরসভাতে ক্যাজুয়াল কর্মী হিসেবে। আচ্ছা, আমি ডোমকল হসপিটাল নিয়ে এসে আমার বিপি চেক করা হয়, যেটা অস্বাভাবিক ছিল, 151/39 ছিল। আচ্ছা, সেখান থেকে ছেড়ে দিল এবং আমি থানায় নিয়ে এসে একটা বেল বন্ড এ সই করে নিয়ে 500 টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয় এবং গাড়িও দিয়ে দেয়। আমি তারপরে বহরমপুরে আবার ওই রাত্রে যেহেতু পেশেন্ট ছিল আমার, আবার যেতেই হতো, আবার গেলাম এবং নিজের ট্রিটমেন্ট করাই। প্রথমে এমার্জেন্সিতে যাই, তারপরে আমাকে ENT-তে পাঠাই, সেখান থেকে প্রেসক্রিপশন করি নিয়ে আমার সমস্যার কথা জানিয়ে, যে কানে অস্বাভাবিকতা বোধ করছি, এখনও করছি সেটা। প্রায় 1000 টাকার ওষুধ কিনি আমি সেই দিনকে, ও ট্রিটমেন্ট চলছে এবার, ওষুধ খাচ্ছি এবং অস্বাভাবিকতা এখনও কিন্তু কোনো কিছু কমেনি। আপনাকে কি দিয়ে মারধর করেছে? 2 হাত দিয়ে মেরেছে। কতবার মেরেছে? কম করে 30 বার মেরেছে, তাই 30টা থাপ্পড় মেরেছে কম করে। সেটা কোনো চিন্তা, এত মারলো যে অন্য কোনো দেখারও চিন্তা ছিলাম, সময় পাইনি আমি যে কে মারছে আমাকে না মারছে। ওই অফিসারটা মেরেছে। সিভিকরা কি মারধর? সিভিকরা মারেনি।
অফিসারই মেরেছে? অফিসারই মেরেছে। আপনার অপরাধটা কী ছিল? আমি তো নিজেই জানি না, আমি তো বলছি আমার গাড়ি, আমি কি কিছুই জানি না ব্যাপারে যে মারলো কেন আমাকে। যদি আমার ড্রাইভিং লাইসেন্স ফেল থাকে বা ইন্স্যুরেন্স ফেল থাকে বা কোনো গাড়ির কোনো সমস্যা থাকে তো আমার নামে একটা ফাইন করতে পারে, কিন্তু আমার তো কোনো কিছু ফেল নাই। আমি তো আর আমার এটা তো সাহসও যাওয়া মানে যে আমার সাথে ওনার সাথে মিসবিহেভ করবো, কারণ হয়তো পুলিশ আছে, হয়তোগুলো সিভিক আছে, ফলে কোনো অপরাধ করিনি আমি বা এরকম চিন্তাও করি না যে পুলিশের সাথে যেমনভাবে অ্যাটিটিউড করা দরকার একজন সাধারণ মানুষ হিসেবে বা একটা সচেতন মানুষ তেমনই করেছে। বাট উনি ওনার হয়তো ইচ্ছা ছিল যে ও ওনাকে কিছু দিয়ে দিয়ে চলে যায়, এরকম একটা ইন্টেনশন থাকতে পারে। আপনাকে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে মানে গাড়িতে করে তুলে নিয়ে আসার পর? হ্যাঁ, কী ধরনের হুমকি দেওয়া? গাড়িতে বসে বসে যখন উনি বললেন যে তোকে ছেড়ে দেবো কিন্তু যদি ডাক্তারের সামনে গিয়ে যদি উল্টো পাল্টা কথা বলিস এমন মার মারবো আর এমন ক্যাশ দেবো জীবনে তুই জামিন পাবি না। কে বলেছে কথাটা? ওই রবিউল আলম মির্জা, পুলিশ অফিসার। কোন থানায়? আমি ডোমকল থানা। আজকে কী করলেন? আজকে আমি এসডিপিও সাহেবকে কমপ্লেন করলাম, এটা কালকে করেছিলাম, উনি ছিলেন না, আজকে রিসিপ্টটা দিলেন, উনি গ্রহণ করেছেন। আর আমি বাই পোস্ট হচ্ছে ডিএমকে, এসপিকে এবং আইসিকে কমপ্লেন করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম মুকুল মণ্ডল, ডোমকল পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের আমি বাসিদা, মাহমুদপুর গ্রাম। অন্যদিকে মঙ্গলবার ন্যায় বিচারের দাবিতে ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিককে লিখিত অভিযোগ দায়ের করেছেন মুকুল। পাশাপাশি এসপি ও ডিএমকে পোস্টের মাধ্যমেও অভিযোগ জানানো হয়েছে। পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মানব আধিকারিক সংগঠন এসপিডিআর। ঘটনাটা আমরা গত পরশুদিন জানতে পারি, জানতে পারি এই কারণে যেহেতু ছেলেটা আমাদের এপিডিআর এর একজন সদস্য, সেহেতু তার উপরে একটা পুলিশের একটা টর্চার হয়েছে, তাকে মারধর করা হয়েছে, খবরটা আমরা পরশুদিন রাত্রেবেলায় পেলাম। পরপরে পুরো খোঁজ নিকে দেখা যায় অরিজিনালি তার সঙ্গে এই ধরনের বাজে ব্যবহার করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে, তাকে গাড়িতে জোর করে তুলে নিয়ে আসা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালটা ট্রিটমেন্ট করা হয়েছে এবং রাত্রেবেলাতে প্রায় 5টা নাগাদ তাকে বন্ডে সই করে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে একজন আমরা যেহেতু মানব অধিকারের কর্মী, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অধিকারের আন্দোলনের প্রশ্নে থাকি, সেহেতু এখানে বুঝতে পারছি আমরা যে প্রশাসন বা পুলিশ একদম আইনি অপব্যবহার করেছে এবং একটা সাধারণ নাগরিক, তার রুগী ছিল বহরমপুর হাসপাতালে, তার সেখানে যাওয়াটা খুব জরুরি ছিল, সেখানে তাকে না যেতে দিয়ে তার উপর যত রকমের হেনস্থা দরকার, মারধর, গালিগালাজ সমস্তটাই করেছে, যার জন্যে আমরা তাকে একটা লিখিত কমপ্লেন করেছি মুকুলের সামনে। মুকুল নিজে করেছে, তার সঙ্গে ডোমকল ব্লক এপিডিআর তার সঙ্গে জড়িয়ে আছে। আজকে আমরা এসডিও সাহেবকে লিখিত কমপ্লেন করলাম এবং এসপিকে এবং ডিএমকে এবং ডোমকল থানার যে আইস তাকেও আমরা পোস্টের মাধ্যমে আমরা একটা লিখিত অভিযোগ করেছি। মূলত যেহেতু অধিকারের প্রশ্ন আছে, যেহেতু আইন লঙ্ঘন করার মতন অধিকার কোনো প্রশাসনের নেই, কারণ সংবিধান বলছে যে প্রশাসন কাউকে একটা থাপ্পড় মারতে পারে না, এটা সংবিধান। তাহলে কোন অপরাধে এমন কি অপরাধ করেছিল যে তাকে এভাবে, তাকে মিনিমাম 30টা চট, তার কানের এখনও যন্ত্রণা আছে, ডাক্তার চিকিৎসা করাচ্ছে, এইটি আমরা এপিজের পক্ষ থেকে মেনে নিতে পারছি না, যার জন্যে তাকে পূর্ণাঙ্গ সহযোগিতা এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে যে প্রশাসন এই ঘটনা তার বিরুদ্ধে আমরা কোর্টে মামলা করতে প্রস্তুত আছি। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল গনি মণ্ডল, এপিডিআর ডোমকল শাখার সম্পাদক।